রুশিমান্তে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে ইউক্রেনপন্থী যোদ্ধা গোষ্ঠী রাশিয়ান ভলান্টিয়ার কার্পস আরভিসি। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বুধবার রাশিয়া ইউক্রেনের সীমান্ত এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন আরভিসি কমান্ডার দানিশ ক্যাপোস্তিন। তিনি বলেন, শিগগিরই আবারও রাশিয়ার সীমান্ত এলাকায় হামলা চালাবে তারা। এ সময় আরভিসি কমান্ডারের আশপাশে অন্তত 30 জন যোদ্ধা ছিল। আরভিসি কমান্ডার আরও বলেন, তাদের লক্ষ্য রাশিয়ান ফেডারেশনের সীমান্তের নতুন এলাকা, যেখানে তারা অবশ্যই প্রবেশ করে হামলা চালাবে। রাশিয়ার তরফ থেকে অনুপ্রবেশকারী হামলাকারীদের তাড়িয়ে দেওয়া হয়েছে এমন ঘোষণা দেওয়ার 24 ঘন্টার মধ্যে পাল্টা হুমকি দিল আরভিসি। এর আগে গত 22 ও 23 তারিখে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে দুটি গ্রামে হামলা চালায় ইউক্রেনপন্থী রুশ গোষ্ঠী আরভিসি এবং ফ্রিডম অব রাশিয়ান লিজিয়ন। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে তারা। তবে এই দুই দলের অন্তত 70 জন যোদ্ধাকে হত্যা করেছে এবং তাদের সীমান্তের ওপারে ইউক্রেনে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।